শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি বিচারপতি বোরহানউদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে কর্মরত। আমার বাবা অ্যাডভোকেট আব্দুস সবুর, মাতা সুলেখিকা বেগম মমতাজ সবুর। আমার বাবা 1926 ইংরাজিতে বাঁশখালি থানার খানখানাবাদ ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং ম্যাট্রিক পাস করার পরে ওনার পিতা ওনাকে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য কলকাতা পাঠান। কলকাতায় উনি ইসলামিয়া কলেজে ভর্তি হন এবং বেকার হোস্টেলে থাকতেন এবং সেই সময় বঙ্গবন্ধুর সাথে ওনাদের পরিচয় হয়। বঙ্গবন্ধু তখন ছাত্র রাজনীতিতে একটা উল্লেখযোগ্য নাম এবং বাবার সতীর্থ হিসাবে ওনার সাথে ওনার আদর্শে পরিচালিত হতেন, যেটা পরবর্তী পর্যায়ে ওনারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের বাঁশখালী থানার বর্তমান উপজেলার আমার বাবা অ্যাডভোকেট আব্দুস সবুর প্রতিষ্ঠাতা সভাপতি হন। ১৯৭১ সালে আমি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে অধ্যয়ন করতাম। তখন তার আগে থেকেই, যেহেতু উনি বাঁশখালী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সে সময় প্রায় দেখতাম 70-এর দিকে আমাদের মানে বাবার বৈঠকখানায় সবসময় একটা রাজনৈতিক আলাপ আলোচনা হতো, যেখানে আসতেন আতাউর রহমান খান কায়সার, তারপরে আপনার আমানতুল্লাহ জাকির মিয়া, বাঁশখালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী, ট্রেজারার একএম মাহমুদুল হক এবং এখানে আরও যেতেন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ছিলেন জনাব মুক্তার আহমেদ, ওনার বাড়িও বাঁশখালী, উনি যেতেন। মৌলভী সৈয়দ আহমেদ যুবলীগ নেতা, উনি যেতেন। পরবর্তীকালে লালবাহিনী প্রধান হিসেবে চট্টগ্রাম জেলার দায়িত্ব পালনরত দানিশ আহমদ চৌধুরী যেতেন এবং সুলতানুল কবির চৌধুরী, উনি ছাত্রনেতা হিসেবে তখন অত্যন্ত জনপ্রিয়, উনিও যেতেন। শহরের ঠিকানা যেতেন, আমাদের শহরের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন পাথারঘাটার গুর্খা ডাক্তার লাইনে। গুর্খা ডাক্তার লাইনটা হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রাম খুব নাম করা সেন্ট স্কলাস্টিকাস স্কুলের জাস্ট অপোজিটে, দুইটা বিল্ডিং পরেই আমাদের বাসাটা ছিল।
তারা কি ওখানে যেতেন না বাসখালি যেতেন? না, তারা আমাদের বাসায় ঘুরাডাক্তার লাইনের বাসায় আসতেন এবং ওনারা তখন দেখতেন যে প্রায় প্রতি সপ্তাহে ছুটির দিনগুলোতে ওনারা বাসখালি থানায় মিটিং মিছিল সমাবেশ এসব করার জন্য যেতেন। এখানে আরও একটা বিষয় উল্লেখযোগ্য যে বঙ্গবন্ধুর সাথে বাবার সম্পর্ক এরকম ছিল, যেহেতু উনি ওনার ছাত্র জীবনের বন্ধু ছিলেন চট্টগ্রামে, এটা আমাকে আকবরুজ্জামান বাবু সাহেব বলে গেছেন এবং আমি আমার এক লেখাতে লিখেছিল যে বঙ্গবন্ধু চট্টগ্রামের তিনজন লোককে তুই বলতেন, একজন জোর মিয়া, একজন আজিজ মিয়া, আরেকজন আমার বাবা সবুর মিয়া, তিনজনকে তুই বলতেন। আমাদের বৈঠক আমাদের বাবার বৈঠকখানায় কথাবার্তা হতো যে এভাবে আমরা বৈষম্যের শিকার। ওই সময় আমার মামা একজন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পাকিস্তান সেনাবাহিনীর, কর্নেল হিসামুদ্দিন আহমেদ। আরেক মামা ছিলেন, উনি সিএসপি অফিসার, উনিও করাচিতে পোস্টিং ছিলেন, হেদায়তুল ইসলাম সাহেব, দুজনে আজকে তৈরি হয়েছে। ওনারা যতবারই বাসায় আসতেন ওনাদের থেকে 10 টাকা আদায় করে 10 টাকার একটা রিসিপ্ট বাংলাদেশ আওয়ামী লীগ বাসখালি শাখার ওনাদেরকে, এটা নিয়ে ভাষা আসি হতো। আমার মামা যিনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন উনি বলে যে এটা কী করেন আপনি, আমি আমাদের থেকে টাকা নিতে চান, আপনার পাকিস্তান আর্মি সেনাবাহিনী খবর আছে, এটা বা বলতে যে না টাকা আমার বাজে আসতে টাকা নিয়ে যেতে হবে, পার্টিকে টাকা দিতে হবে। বাবা যখন মুক্তিযুদ্ধ ছিল আর প্রথম দিকে উনি বাসখালি চলে যান, আমরা তখন প্রথমে পাথারঘাটায় ছিলাম। পাথারঘাটায় দেখতাম পাকিস্তানি সমর্থক বাহিনী ঘোরাফেরা করতো, যাদের দু একজনকে আমরা চিনতাম, ওনারা পুলিশের মতো ড্রেস পরে ঘোরাফেরা করতো। বাসায় এসে জিজ্ঞেস করতেন, আমাদেরকে জিজ্ঞেস করতেন তোমার বাবা কোথায়, অ্যাডমিট সমস্যা কোথায় কোথায়, আমরা বলতাম আমরা জানি না কোথায় গেছেন উনি বাড়িতে যাওয়ার কথা, কিন্তু ওনারা বারবার আমাদেরকে প্রেস করতেন। এবং আমাদের তখন যে বয়স ছিল, আমরা ছাত্র ছিলাম স্কুলে, আমরা অত্যন্ত ভীত হয়ে পড়ি। সে কারণে আমার মা পরবর্তীতে আমাদের সবাইকে নিয়ে এপ্রিল মাসের শেষের দিকে বাসখালি বাড়িতে চলে যান। বাসখালিতে বাড়িতে গিয়ে আমি দেখেছি বাবা বাড়িতে থাকতেন না, আমি শুনেছি উনি সবসময় নৌকাতে থাকতেন। মাঝে দুই একবার আমি আমার বাড়িতে বাবাকে দুপুরে দেখেছি, তখন প্রফেসর আসাদুদ্দিন সাহেবও আসতেন বাবার সাথে আলাপ আলোচনা করতেন, এটা দুই একবার আমি দেখেছি। এছাড়া অন্যান্য লোকরা তো ছিলেনই, কিন্তু বাবা বেশিরভাগ সময়ই বাইরে থাকতেন, বাড়িতে থাকতেন না তারা। পরে আমরা পারিবারিক কারণে আমি আমার মা এবং আমরা ভাই বোনরা আমরা আবার পাথারঘাটায় বাসায় চলে আসি, কিন্তু বাবা আসেননি, বাবা বাসখালিতে ছিলেন। উনি আমি শুনেছি মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করার ব্যাপারে ওখানে যারা কাজ করতেন তাদের সাথেই উনি কাজ করতেন, তখন উনি কিন্তু বাসখালি থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তখন পাথারঘাটা বাসায় এসে দান মকসুদ আহমেদ এবং ওনার দু একজন বন্ধু ওনারা আমাদের বাসায় মাঝে মধ্যে থাকতেন। দান মকসুদ আহমেদ আমরা যখন পাথারঘাটায় ছিলাম তার সাথে আমার বড় ভাইয়ের সাথে এবং সেই সূত্রে আমাদের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে কালে এটা আরও গভীর হয়, উনি মুক্তিযুদ্ধের নূর আলম মন্টুর আন্ডারে যারা ছিলেন ওনারা দেখতাম র্যাকি করতেন, ওনারা বলতেন আমরা র্যাকি করবো রাত্রে, এটা দেখেছি আমি। ওরা কোতালি থানার পেছনে গিয়ে তখন ছোটো দেওয়াল ছিল, দেওয়ালের ওদিকে গিয়ে বলতো রাত্রে আমরা র্যাকি করতেছি যে কে কী অবস্থায় আছে, এবং ওখান থেকে দুই একটা অপারেশনও ওনারা দান মুর্শিদ আমাকে বলেছেন, দুই একটা অপারেশন ওনারা আমাদের বাসার এখান থেকে পরিকল্পনা করেছেন, যে কারণে পরে আমরা আমার মা সহ আমার নানার বাসা দান বাজারে, আমার নানা অ্যাডভোকেট আছে মুখোপের সাহেবের বাসায় দান বাজারে চলে আসে। আমরা ওইখানে সপ্তাহ 10 দিন ছিলাম, পরে নানা ঢাকা চলে গেলেন, পরে আমরা আবার পাথারঘাটের বাসায় চলে গেলাম, এভাবে বাসা বদল করে করে আমরা থাকতাম। 14ই ডিসেম্বর থেকে আমরা আওয়াজ পাচ্ছিলাম যে দেশ স্বাধীন হবে, দেশ শত্রুমুক্ত হবে, একটা মনে একটা অজন আশঙ্কাও ছিল হবে কি হচ্ছে কি হবে না। 14ই ডিসেম্বর আমরা জানতে পারি বা শুনতে পারি দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, এবং আমাদের দু একজন যারা আমাদের পাড়া থেকে মুক্তিযুদ্ধ গিয়েছিল তাদেরকে আমরা দেখেছি, যেমন আছে আপনার বুলবুল গুহ,
রুখে রেখেছি। চন্দার দিকে আমাদের বাসায় আসেন এবং রাত্রে খাওয়া দাওয়া আমাদের বাসায় করেন, অনেকের সাথে দেখা হলো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।